Thank you প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন আলোচনায় আমাদের সঙ্গে সঙ্গে আছি আমি ফারজান অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নিই আজকের অতিথিদের সঙ্গে আমার পাশে প্রথমেই আছেন অধ্যাপক ডাক্তার ফারহানা চৌধুরী উনি বিভাগীয় প্রধান দন্ত সংরক্ষণ বিভাগ বাংলাদেশ মেডিকেল বাংলাদেশ ডেন্টাল কলেজে এবং আমার বাম পাশে আছেন ডাক্তার মোহাম্মদ আসাফুল জহরাজ সদস্য সচিব বাংলাদেশ ফেডারেশন অফ নেটাল সায়েন্স বিএফডিএস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাজ টিভি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাই দর্শক দেশের প্রথম মেডিকেল ভিত্তিক টিভি চ্যানেল রাজ টিভির নিয়মিত আয়োজন আজকের এটি এবং আমাদের আজকের বিষয় হচ্ছে ডেন্টাল চিকিৎসায় সচেতনতা রাজ টিভির সঙ্গে যুক্ত থাকে ব্রাস টিভির ফেসবুক পেজটি লাইক দিয়ে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা অনুষ্ঠানের মূল আলোচনায় চলে যেতে যাচ্ছি আমাদের আজকের বিষয়ে ডেন্টাল চিকিৎসায় সচেতনতা আমার প্রথম প্রশ্ন অধ্যাপক ডাক্তার ফারহানা চৌধুরী ম্যাডামের কাছে যে ডেন্টাল বা দাঁতের যে বিষয় বা এই প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে ডেন্টাল দাঁত এই দাঁতের কাজটা কি বা এই দাঁত থাকলে কি সুবিধা না থাকলে কি অসুবিধা এর কেনই বা দরকার ধন্যবাদ एक्चुअली আমরা দাঁতের প্রয়োজনীয়তার কথা ইম্পর্টেন্সের কথা বললেই প্রথমে আমাদেরকে মনে হয় আমাদের এস্থেটিকের কথা स्पीচের কথা আমাদের ফেশিয়াল প্রোফাইলের কথা ফেশিয়াল ফর্মের কথা এবং আমরা যে খাওয়া-দাওয়া চিবিয়ে খাচ্ছি সেটাই কিন্তু সম গুরুত্বপূর্ণ দাঁতের কারণে এটা डाइजेस्टिव সিস্টেম এফেক্ট করে ইভেন এখন এখন নতুন নতুন টেকনোলজি নতুন নতুন সবকিছু রিসার্চে প্রমাণিত হয়েছে যে বিভিন্ন রকম মেডিকেল প্রবলেমও দাঁত থাকা না থাকার উপর নির্ভর করছে দাঁতের যে আরেকটি বিষয় আছে যে খাওয়ার যে বিষয়টা যে দাঁত দিয়ে আমরা খাচ্ছি হ্যাঁ এই খাওয়ার ছাড়াও আরো কিছু বিষয় আছে যেমন দেখার সুন্দর যে আপনি বললেন বা কথা বলার জন্য দাঁতটা কাজে লাগে তো দাঁত আসলে অনেক বেশি মূল্যবান তো আমি ডক্টর আসফুর জোয়ার রাজশাহীর কাছে জানতে চাই যে ডেন্টাল মানে কি শুধুই দাঁত না এ ছাড়া অন্য কিছু আছে তার সাথে সুন্দর কোশ্চিন আসলে আমাদের ভিতরে অনেকেরই ধারণা আছে যে দাঁত মানে শুধুই দাঁত মানে টুথ আপনি দেখবেন যে বিভিন্ন ডেন্টাল কলেজে যাই মেডিকেল কলেজে যাই এখানে কিন্তু লেখা আছে ডেন্টাল কলেজ বা ডেন্টাল ক্লিনিক কোথাও কিন্তু লেখা নেই টুথ কলেজ বা টুথ ক্লিনিক তো ডেন্টাল এবং টুথ দুইটা শব্দ কিন্তু আলাদা মানে আছে দাঁতের মানে দাঁতের যদি আমরা ইংরেজি করি সেটাকে টুথ বা টিথ বলা হয় কিন্তু ডেন্টাল শব্দের প্রকৃত অর্থ হচ্ছে দাঁত সম্পর্কীয় এটা সবাই জানতে হবে এখানে কেবলমাত্র শুধু দাঁত নয় এখানে দাঁত ছাড়াও রয়েছে আমাদের জিবা আমাদের ঠোঁট তালু আমাদের মুখে যে লালা আসে সেটি স্যালাইভারি ক্লায়েন্ট আমাদের চোয়ালের হাড় এমনকি আমাদের মুখে যেই স্নায়ু বা নার্ভের সংযোগ আছে এটাও কিন্তু এই ডেন্টাল শব্দের মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং কোনো রুগীর এই পুরো ওরাল ক্যাভিটি রিলেটেড যে কোনো সমস্যা হলেই কিন্তু তিনি একজন ডেন্টাল সার্জন খুঁজবেন সেক্ষেত্রে টুথ বা ডেন্টাল শব্দের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো আপনার কাছ থেকে আপনি যেমনটা বলছিলেন আপনার কাছ থেকে আসলে আমরা জানতে পারলাম যে দাঁত মানে শুধু দাঁত ছাড়া ডেন্টালের দাঁত ছাড়া আর অনেক কিছুই আছে অনেক উপবিভাগগুলো আছে বা সাব ডিভিশন যেমন আমরা অনেক সময় শুনি প্রস্তোডনটিস্ট এন্ডোডন্টিস্ট অর্থোডনটিস্ট আসলে অনেকগুলো বিভাগ আছে ওই বিষয়গুলো যদি একটু আমাদেরকে একটু বিশ্লেষণ করে বলতে আসলেই তাই আমরা যদি একটু উন্নত বিশ্বের দিকে তাকাই সেখানে কিন্তু এখন ডেন্টালের প্রতিটা শাখায় আলাদা আলাদা নির্দিষ্ট বিভাগ তৈরি হয়েছে যেটা আমাদের বাংলাদেশে হয়তো আগে ছিল না আমি একটু ইতিহাস যদি বলতে চাই তাহলে বলবো যে এই মাত্র দু হাজার সালের আগেও কিন্তু আমাদের দেশের ডেন্টিস্ট্রি এতটা আপডেট ছিল না গত দশ বছর আট বছরের ডেন্টিস্ট্রি এখন উন্নত বিষয় সমমানের এবং এই ধারাটি ধরে রাখতে আমরা কিন্তু আমাদের ডেন্টালেও বিষয়ভিত্তিক ডেন্টাল চিকিৎসক তৈরি করতে পারছে আমাদের দেশেই যেমনটি ডক্টর আসিফ বললেন যে আমরা যদি বলি যে এন্ডোডন্টিক বিভাগ এটি একটি বিভাগ যেখানে শুধুমাত্র দাঁতকে সংরক্ষণ করা হয় মানে দাঁতের কোনো ক্যাভিটি হলে বা দাঁতের মধ্যে কোনো ভেঙে যে দাঁতের মর্যাদাতে ইনফেকশান চলে গেলে আমরা কিন্তু এটাতে দাঁতটাকে রুট ক্যানাল করে দাঁতটাকে রাখা যায় বা ফিলিং করে দাঁতটাকে রাখা যায় এটি এনডোডলিসদের কাজ পাশাপাশি যেটা আছে ওরাল অ্যান্ড ম্যাগনোফেশিয়াল সার্জারি বিভাগ এখানে যারা কাজ করেন এরা শুধু দাঁত তোলা থেকে শুরু করে মুখে যত সার্জারি আছে যেমন চোয়ালের হাড় ভাঙা বলি বা আমাদের মুখে যে ক্যান্সার পর্যন্ত এটা কিন্তু ডিল করে এই ওরাল অ্যান্ড ম্যাগজিনোফেশিয়াল সার্জনরা এটিও আমাদের বাংলাদেশে খুবই একটি আধুনিক পর্যায়ে আছে এরপরে আসি কসমেটিক চিকিৎসা যেমন আমাদের ভিতরে অনেকের এলোমেলো দাঁত আছে বিবর্ণ দাঁত আছে দাঁতের মাঝখানে ফাঁকা উঁচু নিচু এ ধরনের দাঁত যারা সুন্দর করে সুন্দর সুসজ্জিত করে তাদেরকে বলা হয় অর্থোডন্টিস্ট এই ডিপার্টমেন্টে আমাদের দেশে এখন অনেক আধুনিক আর একটু আগে আপনি যেটা বললেন যে প্রস্থোডন্টিক বিভাগ এদের কাজ হচ্ছে কৃত্রিম দাঁত সংযোজন যারা দাঁত হারিয়ে ফেলে কোনো কারণে দাঁতটাকে রিপ্লেস করতে হয় রিপ্লেস করার যতগুলো আধুনিক পদ্ধতি সবই আমাদের দেশে হচ্ছে এবং এগুলো দিয়ে থাকেন প্রস্তোডোনসটা আমাদের দেশে এরপর যারা মাড়ি রোগ নিয়ে কাজ করে মাড়ি দিয়ে রক্ত পড়ে দাঁত নড়ে যায় এই ধরনের রোগ নিয়ে যারা ডিল করে তাদেরকে বলা হয় পেরিওডোনটিস এরাও কিন্তু খুব সুন্দরভাবে মাড়ির আশেপাশের যে সাপোর্টিং টিস্যু এই এরিয়া নিয়ে কাজ করে সুতরাং আমরা আনন্দের সাথেই বলতে পারি যে উন্নত বিশ্বে আমরা যেমনটি দেখি আমাদের বাংলাদেশও আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে আমাদের বিষয় ভিত্তিক ডেট্রল সোজেন তৈরি হচ্ছে আমাদের দেশে তো মাসাল্লাহ এটা খুব ভালো খবর যে আসলে আমাদের ডেন্টিস্ট্রি অনেকটাই এগিয়েছে এবং বিশ্বমানের ডেন্টিস্ট্রির সঙ্গে অনেকটা সমান্তরালে আমরা এগিয়ে যাচ্ছি তো এটা অত্যন্ত একটা আশাব্যঞ্জক একটা বিষয় তো প্রফেসর ফারহানা ম্যাডাম আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই বিশ্বমানের ডেন্টাল চিকিৎসা প্রদানে আমাদের দেশে একটা অনেক বড় অন্তরায় হচ্ছে হাতুড়ে চিকিৎসক বা আপনার ডেন্টাল অপচিকিৎসা তো ডেন্টাল অপচিকিৎসক বা ডেন্টাল অপচিকিৎসা বা হাতুরে ডাক্তার বা আরো যদি সহজ করে বলি ডেন্টাল কোয়া এই এদের কাছ থেকে আমরা যারা চিকিৎসা সাধারণ মানুষ যারা চিকিৎসা নিচ্ছি আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি বা এর সামগ্রিক বিষয়টি আসলে কি বা কি অবস্থায় আছে ধন্যবাদ অ্যাকচুয়ালি এটা এখন আমাদের একটা জাতীয় সমস্যা আমি বলবো এই যে একটা জরিপে দেখা গেল যে পঞ্চাশ হাজারেরও বেশি ফেক ডেন্টিস্ট আমাদের দেশে এখন আছে বিদ্যমান এরা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের জনগণকে অনেক রকম ঠকানো থেকে শুরু করে একটা ভুল চিকিৎসার মাধ্যমে আমাদের জাতিকে ক্ষতিগ্রস্ত করতেছে মূলত বিএমডিসি বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল যেটা আছে আমাদের ওনারা এটা উদ্যোগ নিয়ে যদি এটা বন্ধ করার মেনু উদ্যোগটা ওনাদেরকে নিতে হবে তার পাশাপাশি আমরা আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশ ডেন্টাল সোসাইটিও এটা বন্ধের একটা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে কিন্তু পদক্ষেপ গ্রহণ করছেন আর যেটা আমাদেরকে করতে হবে আমাদের রুরাল এরিয়াতে আমাদের ইয়াং যে ডেন্টিস্টগুলা এখন বের হচ্ছে ওদেরকে ওদেরকে দিয়ে কাউন্সেলিং করানো বিভিন্ন ক্যাম্পেইন করানো মানুষকে সচেতন করা গ্রাম একদম আমাদের আমার আপনার রুট লেভেল থেকে বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন চিকিৎসক যারা আছেন এবং আমাদের বন্ধুবান্ধব সবাইকে এটা সময় সচেতনতা করা আর যেটা হবে আমাদের এই সব ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওরাল হেলথ সম্পর্কে এবং এর যে ভয়াবহতা যে সঠিক চিকিৎসা না হলে আমাদের সঠিক না হলে টেকনিকে ফলো না করলে ইকুইপমেন্ট ফলো না করলে ঠিক মতো যে আমাদের যে চিকিৎসা যে ভয়াবহতা হতে পারে বিভিন্ন ধরনের রোগ হেপাটাইটিস বি এইডস এর মতো ভয়াবহ অসুখ মানুষের হতে পারে সে সম্পর্কে অবশ্যই জনগণকে সচেতন করা সচেতন এটা আমি টিভিকে ধন্যবাদ জানাই যে এরকম একটা পদক্ষেপ নিয়েছেন ওনারা এখান শুরু করতে হবে আসলে আমি যদি একটু আপনার সঙ্গে সংযুক্ত করি থেকে যেমন আমাদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আহ ওনাদের একটি স্লোগান এটা যা গণমাধ্যম মানে আপনার পত্রিকা টেলিভিশন সব জায়গায় আমরা দেখি যে বিডিএস নয় তো ডেন্টিস্ট নয় এরকম একটি স্লোগান নিয়ে ওনারা কাজ করছেন আর পাশাপাশি বা আমাদের যে রেগুলেটরি কাউন্সিল বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল সায়েন্স বিএমডিসি ওখানেও ওনাদের একটি ওয়েবসাইটে অবশ্য এটা গ্রাম পর্যায়ে মনে হয় অতটা এফেক্টিভ কিছু মনে হয় না যে প্রত্যেকটা ডেন্টাল সার্জনের বা প্রত্যেকটা চিকিৎসকের একটি আইডেন্টিক্যাল নাম্বার আছে ওদের বিএমডিসি নাম্বার আছে সেটা ওদের ওয়েবসাইটে এটা সার্চ করে এটা খুঁজে দেখা যায় আমি রাস্তার কাছে প্রশ্নে চলে যাচ্ছি যে বিএমডিসি বা বাংলাদেশ ডেন্টাল সোসাইটি তার পাশাপাশি অন্যান্য যেই সংগঠনগুলো আমাদের দেশে কাজ করছে তার অন্যতম একটি সংগঠন সমসাময়িক কালে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স বিএফডিএস যে সংগঠনের আপনি সদস্য সচিব এই বিএফডিএস কি ভূমিকা রাখতে পারে এই ডেন্টাল চিকিৎসা অপচিকিৎসকদের কাছ থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য এবং তথা সমগ্র জাতিকে কি দিতে পারেন আপনারা বিএফডিএস থেকে আসলে এটা কিন্তু এখন একটি খুব সময় উপযোগী একটি বিষয় যে কীভাবে আমরা এই যে অপচিকিৎসা শিকার হচ্ছি বিভিন্ন অনুমোদনবিহীন চিকিৎসা কেন্দ্র থেকে এটাকে কীভাবে জনগণের সচেতন করা যায় আসলে যেটি আমাদের শ্রদ্ধা কারণ আপনি যেটা বললেন যে এটি আসলে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে বিএমডিসির বাট সেটা লোকবলের অভাবই হোক বা বিভিন্ন জটিলতাই হোক এটা ঠিক ওইভাবে কার্যকর হচ্ছে না বিশেষ করে ঢাকা সব ঢাকার বাইরে এটা অবস্থা কিন্তু আরও খারাপ আমরা যদি ঢাকার বাইরে থেকে চিন্তা করি ঢাকার বাইরে কিন্তু বিভিন্ন জেলা পর্যায়েও কিন্তু এই ধরনের চিকিৎসাগুলি এক ধরনের অপচিকিৎসকেরাই দিয়ে আসছেন মানে যার আসলে যাদের কোনো ন্যূনতম জ্ঞানও হয়তো নেই কীভাবে চিকিৎসা দেবে তারা এই ধরনের চিকিৎসা কেন্দ্র খুলে রেখে চিকিৎসাগুলি দিচ্ছে আলটিমেটলি প্রতারিত হচ্ছে আমাদের দেশের জনগণ তো এটা যদি না হয় সে কারণে কিন্তু সচেতন হতে হবে প্রথমে আমাদেরকে এই তার প্রথমে যেটা ওই যেটা ডক্টর আসিফ যেটা বলে কীভাবে আমরা কাজ করতে পারি আমরা ডেন্টিস্টরা কিভাবে কাজ করতে পারি তো আমাদের সংগঠন আছে যেটা বললেন বিএফডিএস এর মাধ্যমে কিন্তু আমরা সারা বছর বিভিন্ন প্রচার মাধ্যম যেমন আজকে যেমন রাজ টিভির সামনে বসে কথা বলছি এরকম বিভিন্ন প্রচার মাধ্যমে ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়াতে কিন্তু আমরা এভাবে প্রচার করছি যাতে মানুষকে সচেতন করতে চাচ্ছি যে অন্তত ডেন্টাল সমস্যা হলে একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে অবশ্যই যেন সেই রুগীটি জেনে নেয় যে সেই ডাক্তারটি অনুমোদিত ডাক্তার কিনা যদি এটা না জেনে যায় তাহলে সে নানা ধরনের বিপদে পড়বে বিপদগুলোর মধ্যে একটু বলি যে আমরা মনে করি দাঁত তোলা এটা কিবা বা যাই আসে কিন্তু দাঁত তোলা থেকে শুরু করে একদম সিম্পল স্কিলিং কিন্তু আমাদের শরীরের রক্তের সাথে খুব সম্পর্ক যুক্ত একটা ছোট চিকিৎসা থেকেও কিন্তু বড় ধরনের ঝামেলা হতে পারে যেমন প্রফিউজ ব্রিডিং হতে পারে দাঁত তুলতে গেলে পাশের দাঁত নষ্ট হতে পারে চলে হাড় ভাঙতে পারে এরপরেও শুধু মুখের মধ্যে না এ সমস্যা আমাদের সারা শরীরে ছড়িয়ে যেতে পারে কার মাধ্যমে ব্লাডের মাধ্যমে যেহেতু ব্লাড বের হচ্ছে এই ব্লাডের সাথে সংক্রমণ মিশে আমাদের হৃদপিণ্ড বলেন লিভার হার্ট কিডনি এমনকি মস্তিষ্ক কিন্তু আমাদের এই ডেন্টাল সংক্রমণ ছড়িয়ে যেতে পারে সেটি একটু ভয়াবহ দিক এ কারণেই ডেন্টাল চিকিৎসক নির্বাচনের আগে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যাতে করে একজন অনুমোদিত ডেন্টাল সার্জনের স্মরণ হই আমরা আর সেটা যেটা পারবে দুজনই বললেন যে যেটি চেনার একটি ভালো মাধ্যম সেটি হচ্ছে ডাক্তারটির জন্য কমপক্ষে তার একটি বিডিএস ডিগ্রিটি থাকে আমরা ডাক্তার সাইনবোর্ড দেখব এবং প্রতিটা রুগীর এই অধিকারটি আছে সেই ক্লিনিকে যে ওই ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারবে আপনার বিএনপিস রেজিস্ট্রেশন নাম্বার কত এবং ডাক্তার বলতে এটা বাধ্য এই নাম্বারটি পেলেই কিন্তু প্রতিটা রোগী এখন তো আধুনিক যুগ গ্রাম পর্যায়ে কিন্তু এখন অনেকেই মোবাইল ইউজ করে স্মার্টফোন ইউজ করে তো জাস্ট এর ওয়েবসাইটে যে এই নাম্বারটি দিলেই রুগী সহজেই সেই ডাক্তারের ছবি সহ তার কত ডিগ্রি আছে কিসের উপরে কি স্পেশাল যা ডিগ্রি আছে এগুলো সহজেই একটি রুগী জানতে পারবে সচেতন হতে পারবে এই কথাটি বিএফডিএস বিভিন্ন রকমের র্যালি করে বিভিন্ন প্রচার মাধ্যমে কিন্তু জনগণকে জানার চেষ্টা করছে গত বছর থেকে এবং আমাদের হাতে আরও বড় ধরনের কিছু প্ল্যান আছে যেটা হয়তো আমরা আগামী বছর থেকে শুরু করব যাতে করে একদম রুট পর্যায়ে গ্রাউন্ড পর্যায়ের লোকের বুঝতে পারে অ্যাটলিস্ট ডাক্তার চিনতে পারে সে দাঁতের সমস্যা নিয়ে কার কাছে যাবে ধন্যবাদ তো আমরা যেটা জানতে পারলাম মোটা মোটা দাগে যদি বলি যে বিডিএস ডাক্তাররা হচ্ছে অনুমোদিত চিকিৎসক ডেন্টাল চিকিৎসার জন্য এই ফারহানা ম্যাডাম যদি একটু আমাকে বলেন যে বিডিএস মানে এটা কি বা বিডিএস কি বা বিডিএস এটা কিভাবে পড়াশোনাটা হয় বা কি এটা আসলে অ্যাকচুয়ালি এই ডিগ্রিটা আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন উন্নত বিশ্বের মতো পাঁচ বছরের ডিগ্রি হয়ে গেছে আমরা সমসাময়িকভাবে আমরা এখন ফার্স্ট ইয়ারে দেড় বছর কোর্স হয়েছে আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে দেড় বছর এতে আমরা হাতে কলমে আমরা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেমন এমবি বিএস ডক্টররা পড়াশোনা করছেন আমরাও ঠিকইভাবে পড়াশোনা করানোর ব্যবস্থা সরকার করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো এভাবে আমাদের আমি মনে করি আমাদের দেশের থেকে যেই বিডিএস পাশ করা যে ডক্টরগুলা বের হবে ওরা বিশ্বের যে কোনো বিডিএস ডক্টরের সাথে সমমানের প্রতিযোগিতায় ওরা টিকে থাকার মতনই তাদের অবস্থা আর এই কোর্স কারিকুলাম একেবারেই একেবারে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এবং সব কিছু সম্পর্কে এম বিবিএসের মতোই তাদের ধারণা থাকবে তো অত্যন্ত আশার কথা শুনে প্রফেসর ফারহানা চৌধুরী ম্যাডাম যে বিডিএস এখন পাঁচ বছরের কোর্স বিডিএস এখন পাঁচ বছর পরে এই কোর্স এই ডিগ্রিটা দেওয়া হয় এবং বাংলাদেশের ডেন্টাল চিকিৎসক মানে হচ্ছে বিডিএস চিকিৎসক এটা আমরা বলতেই পারি যে ডেন্টাল চিকিৎসক মানে হচ্ছে যারা বিডিএস ডিগ্রিধারী তারাই ডেন্টাল চিকিৎসক তো দর্শক আপনারা এটা যখন চিকিৎসা নিতে যাবেন নিশ্চিতভাবে খেয়াল করবেন যে যে চিকিৎসকের কাছে আমি দাঁতের চিকিৎসা নিতে যাচ্ছি ওনার বিডিএস ডিগ্রিটি আছে কি না যদি বিডিএস ডিগ্রি থাকেন তাহলে তিনি নিশ্চিতভাবে উনি ডেন্টাল চিকিৎসক এই বিষয়ে আসলে আমরা অনেক জানবো আমরা কথা বলছিলাম ডেন্টাল চিকিৎসায় সচেতনতা নিয়ে এই বিষয় নিয়ে আমরা অনেক তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার আহ বিরতির পর আমরা ফিরছি ছোট্ট একটি বিরতির পর আমরা আবার ফিরছি আমাদের আজকের অনুষ্ঠান ডেন্টাল চিকিৎসায় সচেতনতায় সেই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ

ওরা আমার বিদায়ের বন্ধু যখন আপনার পাশে ইউনিভার্সাল কারিক হসপিটাল তখন আপনি আর নন প্রাণ কেন্দ্রে সর্বপ্রথম স্বয়ং সম্পূর্ণ অত্যাধুনিক নাককান গলা রোগ চিকিৎসার একমাত্র বিশ্বস্ত প্রাইভেট হাসপাতাল হাসপাতাল বাংলাদেশ লিমিটেড দেশের প্রখ্যাত গলা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ঘন্টা সেবা প্রদান সম্পূর্ণ নিয়ন্ত্রিত বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার গলা স্বর ভাঙার কারণ নির্ণয় কানের মাইক্রোস্কোপি স্লিপ স্টাডির মাধ্যমে নাক ডাকার কারণ নির্ণয় ও চিকিৎসা ঘোরা সাইনোসাইটিস সহ নাককান গলা রোগ নির্ণয় ও সমাধান কানে শোনার পরীক্ষা ও হিয়ারিং এড সকল প্রকার ক্যান্সার চিকিৎসা অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ নাক ও সাইনাসের সার্জারি লেজার সার্জারি কোরিয়ার সার্জারি ককলিয়ার ইমপ্ল্যান্ট মাইক্রোল্যানিনজিয়াল সার্জারি ও সার্বক্ষণিক জরুরি বিভাগ চিকিৎসাবায় সর্বসাধারণ হাতের নাগালের মধ্যেই বাংলাদেশ এন টি হাসপাতাল লিমিটেড উন্নত সেবায় বিশ্বস্ততার প্রতি প্রিয় দর্শক আমরা আবার ফিরে এসেছি টিভির নিয়মিত আয়োজন ম্যাকজিলো ফেসিয়াল সার্জারি আর ইউ রেডি টু কেয়ার আমাদের আজকের বিষয় ডেন্টাল চিকিৎসায় সচেতনতা আমাদের সঙ্গে স্টুডিওতে আজ উপস্থিত আছেন দুজন বরণ্য ডেন্টাল চিকিৎসক প্রফেসর ডাক্তার ফারহানা চৌধুরী এবং ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহার রাজ আমরা বিরতির আগে কথা বলছিলাম ডেন্টাল চিকিৎসায় কিভাবে সচেতনতা আমরা বৃদ্ধি করতে পারি তো এই আলোচনায় আমরা পরের অংশটুকুতে চলে যাচ্ছি আমার প্রথম প্রশ্ন এবারকার এই পর্বে। ডক্টর মোহাম্মদ আসাদুজ্জুহার রাজ স্যারের কাছে ডেন্টাল চিকিৎসাকে যদি আমরা দুটো মাত্রা থেকে দেখি যারা চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন আর যারা চিকিৎসা গ্রহণ করছেন রোগী তো চিকিৎসকের মাত্রা থেকে বা চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে এই সচেতনতা কিভাবে বাড়ানো যেতে পারে এবং রোগীদের সচেতনতা কিভাবে বাড়ানো যেতে পারে এবং রোগীদের সচেতনতা বৃদ্ধির জন্যে আপনার কি পরামর্শ থাকবে একটা ভালো কোয়েশ্চিন যদি কোনো ডেন্টাল যদি কোনো ডেন্টাল রুগী প্রথমে কোনো ডেন্টাল সার্জনের কাছে যায় যে কিন্তু অনেক সময় যারা বিজি ডক্টর তারা কিন্তু সব ধরনের হিস্ট্রি নিতে আসলে পারে না এই জন্য দেখা যায় যে রুগীরা কিন্তু কিছু বলতেও চায় না অনেক ক্ষেত্রে কিন্তু রুগীকে জানতে হবে যে তার শরীরে যদি আলাদা কোনো জানা রোগ থাকে এই রোগের সাথে কিন্তু ডেন্টাল চিকিৎসা বেশ সম্পর্কিত যেমন যদি রুগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে যদি রুগীর গ্যাস্ট্রিক আলসার থাকে রুগীর যদি হার্টের কোনো সমস্যা থাকে লিভারের সমস্যা থাকে রুগী কি ওষুধ নিচ্ছে যেমন ধরুন একটু এজ ধরে কিন্তু আমাদের দেশে অনেকেই এখন ব্লাড থিনার খায় যেটা স্প্রিন নামে পরিচিত এইটা ওষুধ যদি রুগীরা খায় তাহলে এই ধরনের কথা কিন্তু অবশ্যই চিকিৎসা নেওয়ার আগে ডাক্তার জিজ্ঞাসা করুক আর না করুক রুগীকে বলতে হবে কারণ এই ছোটখাটো সমস্যাগুলো থেকে কিন্তু ডেন্টাল চিকিৎসা নিতে গেলে একটি বড় ধরনের বিপর্যয় আসতে পারে পাশাপাশি প্রেগনেন্ট যে মেয়েরা আছে তারাও কিন্তু বলতে হবে তারা তারা প্রেগনেন্ট কি না এটাও কিন্তু রুগীকে জানাতে হবে আর পাশাপাশি যে ডাক্তারের কথা রাশিদ যেটা বলো ডাক্তারকে সচেতন নেওয়া হওয়া উচিত Thank you. ডাক্তারের সচেতন হওয়া উচিত বিশেষ করে যারা একটু ঢাকার বাইরে প্র্যাকটিস করে এদের সংখ্যা কিন্তু এখনও কম আমাদের কিন্তু সারা বাংলাদেশে যদি আমরা এখন দেখি বর্তমান প্রেক্ষাপট মাত্র এগারো হাজার থেকে বারো হাজার কিন্তু অনুমোদিত অনুমোদিত চিকিৎসক এই সারা বাংলাদেশের মানুষের মুখে সেবা নিশ্চিত করছে যার ফলে অনেক সময় হয়তো ডাক্তাররা ভুলে যায় বা ডাক্তারদের হয়তো মনে থাকে সচেতন হিস্ট্রি নিতে তো দেখা যায় ডাক্তারকে সচেতন হতে হবে একটু সময় নিয়ে রুগীকে সময় দিয়ে যাতে আমরা হিস্ট্রিগুলো নেই যাতে করে তাদের চিকিৎসা সফলতার ভাগটি আমরা নিশ্চিত করি এ ধরনের তার সার্বিক দিক विश्लेषण करें। এটা আমাদের হাতে সময় থাকুক না থাকুক এটা আমাদের ডাক্তার দায়িত্ব থেকে আমাদেরকে করতে হবে পাশাপাশি চিকিৎসক দেওয়ার পর আমরা রুগীদেরকে যদি একটু এডুকেটেড করি যে কীভাবে দাত্তির যত্ন নেওয়ার জন্য কীভাবে ব্রাশ করতে হয় কিভাবে কোন টুথপেস্ট ব্যবহার করবে কোন ব্রাশ ব্যবহার করবে এগুলোকে রুগীকে বুঝিয়ে দিতে হবে রুগীর কোন সমস্যার জন্যে আসলে ডাক্তার কাছে আসা উচিত এটা একটু রুগীর সংক্ষিপ্ত তাকে বুঝিয়ে দেবে এবং রুগীকে বলে দিতে হবে যেন তার ফ্যামিলি এবং তার যে সারাউন্ডিং মেম্বার সবাইকে এই বিষয়টি শেয়ার করে যাতে করে তারাও এই ডেন্টাল চিকিৎসার নামে কোনো ধরনের অপচিকিৎসা বা কোনো রকমের চিকিৎসার ফলাফল যাতে করে খারাপ দিকে না যায় সেদিকে সচেষ্ট হতে তো ধন্যবাদ খুব ভালো উত্তর খুব ভালো জিনিস আমরা জানতে পারলাম তো প্রফেসর ফারহানা ম্যাডাম আপনার কাছে প্রশ্নটা যদি আমি আরেকটু ইয়ে করে আরেকটু পরিষ্কার হতে চাই যে দাঁতের চিকিৎসায় দাঁতের চিকিৎসায় জীবাণুমুক্ত পরিবেশ এটা একটা অপরিহার্য অঙ্গ আমরা মনে করি তো সেই ক্ষেত্রে একজন রোগীর সেফটির জন্য বা রোগীর নিরাপত্তার জন্য বা জীবনমুক্ত পরিবেশ রক্ষা করার জন্য কি কী তার তার তরফ থেকে কী কী জিনিস চাওয়া থাকতে পারে বা সে ব্যাপারে তাকে সচেতনতা আপনি কীভাবে করবেন কিভাবে বলতে পারেন বিষয়টাকে অবশ্যই এখন রুগী তার নিজের সচেতনতার বোধ তার নিজেই থাকতে হবে সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে স্টাইলাইজেশনের ব্যাপারটা প্রত্যেকটা ইকুইপমেন্ট সেই চেম্বারে কি স্টাইলাইজেশান আছে নাকি সেই আধুনিক মেশিনটা ইকুইপমেন্টগুলো স্টাইলাইজ নাকি কি রুগী নিজেই অবহিত হতে হবে আমি মনে করি ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করছে নাকি ডক্টর তারপরে তার চেম্বারের যে মেঝে বা আদার্স যে তার পরিবেশ ওভারঅল সবকিছু সম্পর্কে রুগী দেখে নিতে হবে আচ্ছা এই চেম্বারে কি সে ধরনের সুযোগ সুবিধা আছে নাকি জি আরেকটি বিষয় হচ্ছে যে যেমন আমরা প্রায় প্রায়শই শুনি যে ডেন্টিস্টের কাছে কয়বার যাওয়া বছরে কয়েকবার যাওয়া এরকম শোনা যায় যে বছরে হয়তো দুবার করে যেতে হয় এর প্রয়োজনীয়তা কি বা দিনে দুই বেলা করে দাঁত ব্রাশ করে যে সাধারণ কিছু উপদেশ আমরা দন্ত চিকিৎসকদের কাছ থেকে পাই এই বিষয়গুলো যদি আপনি আরেকটু পরিষ্কার করে আমাদেরকে জানাতেন অবশ্যই এই অ্যাওয়ারনেসটা আমাদের সবার কাছে ঘর থেকে শুরু হতে হবে আমরা যে ওরাল হ্যাবিটটা আছে এই সম্পর্কে অবহিত করা ব্রাশিং টেকনিকটা তাকে বোঝানো ব্রাশ কিভাবে করবে কিভাবে করবে তার প্রয়োজনীয়তাটা কি আমরা রুরাল এরিয়াতে দেখি জেন্জিবাইটিসারির প্রধাও রোগগুলা অনেক বেশি হয়ে থাকে অযত্নের অভাবে সেই জিনিসগুলা আমাদেরকে খেয়াল করতে হবে তাকে মানুষ জাতীয় পর্যায়ে সেটা আমাদেরকে শিক্ষা দিতে হবে যে কীভাবে কোন সময় আমরা বুঝবো তার এখন যাওয়া দরকার দু বছরের দুইবার তো মাস্ট তাছাড়াও যদি সম্ভব হয় ডেন্টিস্টের কাছে যাওয়া আর অবশ্যই যে ওরাল ক্যান্সার সম্পর্কে তার প্রাথমিক যে আলামতগুলা দেখা যায় ওই সম্পর্কেও আমাদেরকে একটু ধারণা থাকতে হবে জাতীয় পর্যায়ে আমরা এটা চেষ্টা করা তারপরে আমাদের যে এই যে জাতের একটু আগে যে আপনি বলেছিলেন যে স্টাইলাইজেশনের ব্যাপারটা সেখানে জীবাণুমুক্ত না করলে যে আমরা বিভিন্ন রকম কন্টাজিয়াস ডিজিজ হেপাটাইটিস বি এর মতো ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারি সেটাও ধারণা থাকা থাকতে হবে রুট লেভেল পর্যন্ত ধারণা থাকতে হবে সেক্ষেত্রে আমরা ক্যাম্পেইনের ঘন ঘন যদি আমরা ক্যাম্পেইনের ব্যবস্থা করতে পারি বিভিন্ন ডেন্টাল কলেজ ইউনিট এবং আমরা আপনাদের মতো যে সংগঠনগুলো আছে ডক্টর রাজ যেটা বললেন ওনাদের সংগঠনের ব্যাপারে এই আরও এরকম বা বাংলাদেশে এখন সুখের কথা যে খুবই ভালো ভালো সংগঠন এখন তৈরি হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য জনগণকে একটা ভালো পরিবেশ উপহার দেওয়ার জন্য মুখের স্বাস্থ্য সম্পর্কে তো এই জিনিসগুলো আমি বলবো যারা এখন নতুন নব ডাক্তার বের হচ্ছে তাদেরকে সেই সুযোগ সুবিধা দিয়ে রুরাল এরিয়াতে তাদের প্র্যাকটিস করতে দেওয়া এবং সেই পরিবেশ তৈরি করে দেওয়া এটা কি সরকারি পর্যায়ের কথা বলছেন না সরকারি উভয় বেসরকারি উভয় পর্যায়ে আচ্ছা আমাদের জানি প্রত্যেক আমি আপনার সবার রুটি কিন্তু গ্রাম সে গ্রাম থেকেই আমাদের শুরু করতে হবে যারা যেসব মানুষ আমাদের ষোলো কোটি মানুষের দেশ আমরা এই জনবহুল দেশে আমরা সব সুযোগ সুবিধা আমরা ওভাবে পারবো না কিন্তু যতটুকু পারি আমার আপনার সবার নিজের ক্ষেত্র থেকে শুরু করতে হবে জি ধন্যবাদ অধ্যাপক ফারহানা চৌধুরী আমি এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ আসাফজ্জুয়ার আসার কাছে জানতে চাই দাঁতের চিকিৎসা দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল দাঁতের চিকিৎসা অত্যন্ত সময় সাপেক্ষ দাঁতের ডাক্তারের কাছে বারবার যেতে হয় এই কথাগুলো আমাদের সমাজে একটি বহুল প্রচলিত কিছু বাক্য এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু পরিষ্কার করে বলতেন ধন্যবাদ আসলে আসলেই কথাটি খুব ফেলে দেওয়ার মতো কথা নয় আমাদের দেশের সাধারণ জনগণ সাধারণ রুগীরা কিন্তু এখনও মনে করে যে দাঁতের চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা এটি একটি কারণ হতে পারে যে চিকিৎসকরা রুগীরা কিন্তু একটু ভুল করে অন্যদিকে চলে যায় এই চিকিৎসা ব্যয় এড়ানোর জন্য। কিন্তু রুগীদের জানতে হবে দাঁতের চিকিৎসা কিন্তু বাড়াই বা এই যে ঘন ঘনটা কাছে যেতে হয় এর পরিস্থিতি তৈরি করে কিন্তু আমরাই আপনি দেখবেন শুরুতে কোনো কষ্ট শুরু হলে আমরা কিন্তু বেশিরভাগ লোক কিন্তু ডেন্টাল চিকিৎসালয়ে যাই না প্রথমে কি করি যে একটু ব্যথা হচ্ছে একটু মারি দিয়ে রক্ত পড়ছে থাক না দেখি কিছুদিন দেখি তো তারপর কি হয় ব্যথা রাস্তা বাড়তে থাকে একটু বেশি বাড়ে তাও ডাক্তার কাছে যায় না তখন কার কাছে যায়। একটা ফার্মাসিতে যায় ওষুধের দোকানে সেখানে যে একটা ওষুধ কিনে নিয়ে জাস্ট একটা নর্মাল বাজারে প্যারাসিটামল পাওয়া যায় হয়তো কিছু অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিয়ে সেই কষ্টটা সাময়িক লাঘবের একটা চেষ্টা করছি এখান থেকে যে সমস্যাটির জটিলতা বাড়ছে এটা আমরা অনেকেই গুরুত্ব দিই না এই সমস্যা যেভাবে বেড়ে যাচ্ছে এই বেড়ে যাওয়ার পরে যখন তারা আমাদের কাছে লাস্ট পর্যায়ে আসে তখন সে দাঁতটিকে সঠিক বা সুচিকিৎসা দিতে গেলে আমাদের কিছু খরচ করতেই হয় কারণ ডেন্টালে ব্যবহৃত প্রত্যেকটি জিনিস আমাদের উন্নত দেশ থেকে আমদানি করতে হয় এর কিছু গভর্নমেন্ট ট্যাক্স আছে এবং তার কিছু খরচ আছে এই খরচগুলোকে আমরা ক্যালকুলেট করেই কিন্তু রুগীর মুখে এই সেবাটি আমরা প্রদান করি যার ফলে রোগের গভীরতা বা রোগের জটিলতা যত বাড়বে তার চিকিৎসা খরচ এবং চিকিৎসার সময় ততই বাড়বে যদি আমরা শুরুতেই চিকিৎসাটি করিয়ে নেই তাহলে কিন্তু একদিনেই খুব অল্প খরচে এখনো আমাদের দেশে ভালো চিকিৎসা পাওয়া সম্ভব তারপর আমি এটা রুগীদের জন্য বলতে চাই যাদের হয়তো অর্থনৈতিক সচ্ছলতা অতটা ভালো নেই তারা কিন্তু যে সবসময় প্রাইভেট ক্লিনিকেই আসতে হবে এমন কোনো কথা নেই আমাদের বাংলাদেশে এখন অনেক শিক্ষা কেন্দ্র আছে এবং খুব ভালো কেন্দ্র আছে যেখানে গেলে মানুষ স্বল্প পয়সায় উন্নত মানের চিকিৎসা পেতে পারে সেটা কেবল আমার পাশ থেকে আমার আপু সাধু আপু বলছিলেন যে সরকারি এবং বেসরকারি অনেক হাসপাতাল আছে বিশেষ করে আমরা যদি নামঝরই বলতে চাই যদি আমরা রাজধানী কেন্দ্রে চিন্তা করি তাহলে আছে ঢাকা ডেন্টাল কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এছাড়াও কিন্তু প্রচুর ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিট যেটা ঢাকা ছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন জেলা পর্যায়ে এখন সুপ্রতিষ্ঠিত ইউনিট রয়েছে যেখানে যদি রুগীরা একটু কষ্ট করে যায় তাহলে খরচে উন্নত মানের চিকিৎসা পেতে পারে সেক্ষেত্রে রোগ নিয়ে একটা অ্যাডভাইস করবো কোনো রোগ নিয়ে বসে থাকার সুযোগ নেই রোগের শুরুতেই যদি কোনো ডেন্টাল চিকিৎসালয়ে যেয়ে চিকিৎসাটি গ্রহণ করে তাহলে সেটা অনেক সহজ সমাধানেই তার সুস্থতা মিলবে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের দুজন বর্ণ চিকিৎসকের সঙ্গে আলোচনা করে দর্শক আমরা অনেক কিছুই জানতে পেরেছি তাকে যদি আমরা একটু সারসংক্ষেপে বলি এক হচ্ছে বিডিএস ছাড়া কেউ ডেন্টিস্ট নয় আমরা যখন দাঁতের চিকিৎসা নিতে যাবো আমরা এটা নিশ্চিত হয়ে নিব যার কাছে চিকিৎসা নিচ্ছি উনি বিডিএস ডাক্তার কিনা দাঁতের যত্নে প্রাথমিকভাবে প্রথম অবস্থা থেকেই সচেতন হতে হয় প্রাথমিকভাবে যদি আমরা ডেন্টিস্টের কাছে যাই চিকিৎসার মাধ্যমে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে অনেক অর্থ এবং অনেক সময়ে আমরা সেখান থেকে আমরা রক্ষা করতে পারি আর তার পাশাপাশি আরও কিছু জিনিস আমাদের আজকের আলোচনায় উঠে এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে দাঁতের চিকিৎসায় জীবাণুমুক্ত পরিবেশ রক্ষা করা বা জীবাণুমুক্ত চিকিৎসা নেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আমাদের দাঁতের যত্নে বেলা করে দাঁত ব্রাশ করা নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া বছর দুবার করে ডেন্টিস্টের সঙ্গে দেখা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সঠিক এবং সুস্থ দাঁতের চিকিৎসা পাওয়ার জন্যে আমাদের বিডিএস ডাক্তারের কাছে চিকিৎসার কোনো বিকল্প নেই তো আজকের অনুষ্ঠানে আমি সম্মানিত দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অত্যন্ত আলোচনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আমাদের দর্শকদেরকে জানানোর জন্য এই বলে আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করছি আহ আরেকটি বিষয় আমি যদি একটু যুক্ত করতে চাই স্যার ম্যাডাম স্যার আপনারা যদি আমাদের রাজ টিভি দর্শকদের জন্য কিছু খুব ছোট করে বলতে চান ছোট করে যদি কোনো কিছু বলতে চান আহ প্রথমে যদি বলতে আজকে যারা দেখছেন মানে প্রথমেই আমি টিভ যে ধন্যবাদ দিতে চাই এটি এমনই একটি মেডিকেল রিলেটেড চ্যানেল এটা আমরা সঙ্গে ডাক্তাররা দেখি কারণ এখান থেকে যে আমরা যে আউটপুটটি পাই সাধারণত আমরা যেমন ডেন্টিস্ট আমরা তাদের বিষয় ভালো বুঝি কিন্তু একজন ডাক্তার কিন্তু সব বিষয় ভালো বুঝতে পারে না যেমন চোখ হার্ট লিভার কিডনি সবগুলোতে কিন্তু আলাদা আলাদা ডাক্তার আছে তো রাজ টিভি কিন্তু শুরু থেকেই চেষ্টা করছে প্রতিটা সাবজেক্টকে আলাদা আলাদা নিয়ে আসতে যার ফলে একজন সাধারণ লোক যদি এই টিভিটি ফলো করে আজকে যেমন ডেন্টাল সম্পর্কে আমরা আপনাদেরকে সচেতন করলাম দেখা যায় পুরো শরীরের যে সিস্টেমগুলি যে সমস্যাগুলি আছে এই রোগগুলি নিয়ে সচেতন হতে গেলে আপনারা এই টিভির সাথে থাকেন রাজ টিভির সাথে থাকেন আশা করি আপনাদের স্বাস্থ্যকে রক্ষা করার জন্যে এই উপদেশগুলি অবশ্যই অবশ্যই উপকারে আসবে আর দাঁতের যত্ন যেহেতু আমি বলতে এসেছি আমরা তিনটি কথা খুব ভালো করে স্পষ্টভাবে বলতে চাই সবাইকে আপনারা প্রত্যেক দিন সকালে নাস্তার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটি ভালো টুথপেস্ট এবং টুথব্রাশের মাধ্যমে দাঁতের সবগুলি পৃষ্ঠ পরিষ্কার করবেন এবং দাঁতের ফাঁকে খাবার ঢুকে গেলে সেখানে টুথপিক বা অন্য কোনো কাঠি ব্যবহার না করে ডেন্টাল ফ্লস ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন পাশাপাশি চিনি জাতীয় খাবার আমরা কমিয়ে দিই যেমন বাজারের বিভিন্ন মিষ্টি কেক চকলেট আইসক্রিম এমনকি আলুর যে চিপস পাওয়া যায় বাচ্চাদের এটা অ্যাভয়েড করি এর পরিবর্তে স্বাস্থ্যবান্ধব খাবারে উৎসাহী হই এবং সবশেষে যেটা বলবো বছরে অন্তত দুবার ছমাস পর পর অবশ্যই একজন অনুমোদিত বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিন তাহলে দেখবেন আপনাদের মুখের স্বাস্থ্য ভালো থাকবে আর চিকিৎসা গবেষকরা স্পষ্ট প্রমাণ করেছে মুখের স্বাস্থ্য ভালো থাকলে আমাদের সারা শরীর অনেক রোগকেই আমরা প্রতিরোধ করতে পারবো ম্যাডাম যদি কিছু বলেন ধন্যবাদ টিভি কে আমাদের দুজনকে এই সুযোগ করে দেওয়ার জন্য যেটা ডক্টর রাজ বলল আমিও ওনার সাথে একমতই যে আমরা দাঁতের চিকিৎসায় সচেতনতা আমাদের নিজের ঘর থেকেই শুরু হবে এই দিনে দুবার ব্রাশ করা সকালে নাস্তার পর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে রিফাইন কার্বোহাইড্রেট পরিত্যাগ করা সেটাও কিন্তু আমরা ঘর থেকে শুরু করতে হবে এবং এই ব্যাপারে আমরা ছোট ছোট ক্যাম্পেইন করাই যে আপনারা যে সুযোগ করে দিয়েছেন এরকম একটা টিভি চ্যানেলে এই ধরনের বোধ মানুষের মধ্যে জাগানো আমাদেরকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ম্যাডাম তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে সবাইকে সবার সুস্থতা এবং সুন্দর হাসি সুস্থ দাঁত সবকিছু আমরা আশা করছি এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল